হ্যালো ভিউয়ার্স, মিথিস কিচেন ইউএসএতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। কোথায় গেলাম, কি করলাম সবটুকুই দেখতে পাবেন। বন্ধুরা, জায়গাটাকে লিটল বে পার্ক বলে। খুব শান্ত, সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, আর জল তা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জলটা। আমরা কজন মিলে এখানে আজকে ঘুরতে আসলাম। আমি আজকে এখানে ফার্স্ট টাইম আসলাম, আর যাদের সাথে আসলাম ওনারা বলল যে ওনারা প্রায়ই এখানে আসেন, যখনই ভালো লাগে না এখানে এসে বসে কিছুটা সময় কাটান। একটু সময় দেখে আসলে কথাটা সত্যি মনে হলো যে একটু ভালো সময় কাটানোর জন্য একদম পারফেক্ট এই জায়গাটা। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটালাম। রাত 9টার পর আমরা বাসার দিকে রওনা দিলাম। দূরে যতটা সবুজ দেখা যাচ্ছে ঠিক এতটাই বড় পার্কটা, বিশাল বড় পার্ক। প্রচুর মানুষ দেখলাম এখানে হাঁটছে, তারপর ফুটবল খেলছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে। পার্কিং এরিয়াতে গাড়িগুলোকে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ আছে এখানে। পার্কটার চারিদিকে রাস্তা, তারপর একটা বড় একটা ব্রিজ, সেটাও তো দেখতে পেরেছেন, বাট একটা গাড়িরও কোনো হর্ন নেই এখানে। এটাই বেশ অবাক লাগে। যারা মাছ ধরতে খুব পছন্দ করেন তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আমার বর ছিপ টিপ নিয়ে একদম রেডি মাছ ধরবে, দেখি সে কয়টা মাছ ধরে আজকে। দেখুন মাছ ধরার কত সামগ্রী। ওনার মনে হয় মাছ ধরা শেষ হয়ে গেছে, উনি ফিরে আসছেন। এখানে অনেক জায়গায় দেখেছি মানুষ ঘন্টার পর ঘন্টা বসে মাছ ধরছে, আর ধরে ধরে মাছগুলো আবার জলে ফেলে দিচ্ছে। ওনারা যে একদম মাছ ধরে বাসায় নিয়ে যায় খাওয়ার জন্য এমন কিন্তু কিছু না, ভীষণ সৌখিন এদেশের মানুষ। চলুন বন্ধুরা এখন পার্কের দিকে যাওয়া যাক। ও, ভালো কথা মনে হলো, যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ টুক করে একটা লাইক দিয়ে আবার চলে আসুন ভিডিওতে, আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে একটু ঘুরু ঘুরু করব। দেখেছেন বন্ধুরা কত গাড়ি, সবাই গাড়ি নিয়ে আসলো, এসে কি করলো, সবাই হাঁটছে, কেউ এক্সারসাইজ করছে, কেউ ডগ ওয়াক করছে, কেউ সাইক্লিং করছে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কুইন্স থেকে সোজা ম্যানহাটন চলে যায়। এই ব্রিজটা পার হলেই ম্যানহাটন। নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তা সরাসরি পৌঁছে যাবে। ওয়াইটি বন্ধুরা, যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে আছো, তোমাদেরকে আর কি বলে ধন্যবাদ দিব বলো। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, তোমাদের সাপোর্ট আমাকে সত্যি অনুপ্রাণিত করে। বন্ধুরা এখানে যে যার মতো করে সময় কাটাচ্ছে, কেউ কেউ বই পড়ছে, কেউ ল্যাপটপে কাজ করছে। এত শান্ত সুন্দর একটি জায়গা, এত যে হাঁটছি তবুও একটু গরমের অনুভূতি হচ্ছে না। বাচ্চাটাকে দেখুন কি কিউট, তাই না? আমার তো দেখেই কোলে নিতে ইচ্ছে করছে। এখানে আবার কারোর দিকে তাকানো যায় না, তাকালে ওরা খুব মাইন্ড করে। হুটহাট করে কারো বাচ্চা দেখে আপনি কোনো কমপ্লিমেন্ট দিতে পারবেন না। বন্ধুরা ঢেউগুলো দেখুন কি সুন্দর, পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে আবার ফিরে যাচ্ছে। ওই যে দেখছেন বড় বিল্ডিং গুলো, ওইটাই ম্যানহাটন। বন্ধুরা বলেছিলাম যে পার্কটার চারিদিক দিয়ে ঘিরেই রাস্তাঘাট আর গাড়ি যাচ্ছে। এই যে দেখুন কি গাড়ি যাচ্ছে, এটা কিন্তু হাইওয়ে রাস্তা, তবুও একটাও গাড়ির কোনো হর্ন নেই, কোনো শব্দ নেই। অনেকে আছে যারা এখানে বসে গল্প করে, গল্পের বই পড়ে, একটু সময়
নিজের মতন করে কাটায়। এই পাথরগুলোতে বসেই যারা মাছ ধরতে আসে তারা মাছ ধরে। বন্ধুরা, সূর্যটার আলো যত কমছিল এই জায়গাটার সৌন্দর্য আরো যেন বেশি বেড়ে যাচ্ছিল। আমার মেয়ে বসে বসে হাত নাড়ছে, সবাই খেলো দিচ্ছে। আমার বর এখানে বসে মাছ ধরছে আর চা খাচ্ছে। কি ভীষণ সুন্দর লাগছে দেখুন সূর্যটা। বন্ধুরা, বাসা থেকে বের হওয়ার সময় দুধ চা, লাল চা, চিপস, কুকিজ, তারপর তরমুজ, মুড়ি, চানাচুর এগুলো নিয়ে বের হয়েছিলাম ওইখানে বসে খাবো বলে। এই যে দেখুন, হেঁটে এসে দুধ চা খাচ্ছি। হাঁটার পর ক্যালোরি যতটা লস করেছিলাম ওইটা আবার অ্যাড হয়ে গেছে। এদিকে মুড়ি মাখা আর তরমুজ কাটাও শেষ। এই যে দেখুন বন্ধুরা, একটা মাছ ধরা পড়লো। মাছটার নাম আমি জানি না কি, যদি কেউ জানেন তবে কমেন্ট করে অবশ্যই বলবেন। এবার মিনি লাইব্রেরি দেখুন, কেউ চাইলে পার্কে এসে বই নিয়ে পড়তে পারবে। বন্ধুরা, এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া আর আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই।